তিনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। তিনি সঙ্গীতের শুরুর গল্পটা জানতে চাই। যখন বয়স 4 তখন আমার মায়ের ইচ্ছা হলো যে আমার মেয়ে নাচও শিখবে গানও শিখবে। কিন্তু এইদিকে আমি আবার একটু বিপরীত সাইডে ছিলাম কজ তখন আমার স্পোর্টসের প্রতি অনেক বেশি মনোযোগ ছিল। তো স্কুলেও খেলাধুলো নিয়ে অনেক ব্যস্ত থাকতাম। স্কুলের কম্পিটিশনগুলোতে সবকিছুতে আমার প্ল্যান ছিল খেলাধুলো নিয়ে কিছু করার। তো আম্মু বললো যে চলো একবার ট্রাই করে দেখি। তো নাচটা আগে শুরু করলাম, সেটা আমার দ্বারা হয় নাই কজ আমি খুবই লেজি পারসন। তো নাচ থেকে বের হয়ে এসে তারপর গানে ঢুকলাম। তো 2009 আমি আন্টির কাছে গেলাম, আমার প্রথম হাতেখড়ি টিচার শ্রদ্ধেয় প্রয়াত মায়া ঘোষ, তার কাছে গেলাম। তার কাছে শিখেছি প্রায় 6 থেকে 7 বছর। তারপর নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আমি ভর্তি হই। শিল্পকলা একাডেমিতে 4 বছর একটা কোর্স থাকে, সেখানে 4 বছর কোর্স কমপ্লিট করলাম। তারপর তো একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করলাম 2017 সালে, সেই গল্পটা কেমন ছিল? স্কুল শেষ করার শেষ দিকে চ্যানেল আইতে সেরা কণ্ঠে অ্যাড যাচ্ছে। তো আমার তো কোনো ইচ্ছাই নেই এই ধরনের রিয়েলিটি শোতে যাওয়ার, কজ আমি খুবই লেজি পারসন এবং কী বলে ফাঁকি বাচ্চ টাইপের মানুষ। তো এই জিনিসটা যতক্ষণ আমি ট্রাই করছি আমার বাবার চোখে যাতে না পড়ে। এখানে বাবার কথাটা বলার কারণ হচ্ছে গানের প্রতি টোটালি 100% আমাদের 80% অবদান হচ্ছে আমার বাবার। আমি তখন শিরাকণ্ঠের ওই অ্যাডের টাইমে চিন্তা করছিলাম কোনোভাবে যাতে অ্যাডটা বাবার চোখে না পড়ে, চোখে পড়লেই আমার যাওয়া হবে মাস্ট। তো ভয় অনেক বেশি ছিল। আমি যাচ্ছিলাম গাড়ি দিয়ে, নাবিস্কোর আগের থেকে আমি দেখছি লাইন আর লাইন লাইন লাইন, লাইনের আর শেষ নাই একদম চ্যানেলের গেট পর্যন্ত। আমি তখন বৃষ্টির সময়, বৃষ্টিতে ভিজে ভিজে আমি আর বাবা দুজনেই ভিজলাম। ভিজতে 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 একটা সময় আমার যখন টার্ন আসলো, প্রাথমিক অডিশনে টিকলাম, প্রি গ্র্যান্ডে টিকলাম, গ্র্যান্ড অডিশনে গিয়ে আমি ফার্স্ট প্রতিযোগী ছিলাম যে ক্যাম্প রাউন্ডে গিয়েছিলাম এবং সরাসরি। আর আরেকটা বিষয় না বললেই নয়, ওই কম্পিটিশন রিয়েলিটি শোয়ের কম্পিটিশনে থাকা অবস্থায় আমার সেমিফাইনালের একটা রাউন্ড ছিল, ওই রাউন্ডে আমি একটা গান গিয়েছিলাম তুমি আমার এমনই একজন। তো এই গানটা ব্যাপক ভাইরাল হয়। এই গানটার জন্য আমার মানে বাইরের দর্শকের প্রতি আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি। ইভেন নাও এখনও আমি কোনো স্টেজ শোতে গেলে আপু প্লিজ এই গানটা একবার করবেন, যদিও গানটা আমাদের কনক চাপা ম্যাম গিয়েছেন, তবুও মনে হয় কেন জানি গানটা আমার আমার শ্রদ্ধা রেখেই বলছি ম্যামের প্রতি। তো এই গানটার জন্য আমি জনপ্রিয়তা অনেক বেশি পাই। আমরা একটা গান শুনি, তুমি আমার এমনই একজন। আচ্ছা, আমার একটু কোল্ড চলছে, ফিভার আছে, তো চেষ্টা করছি গাওয়ার জন্য। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। থ্যাংক ইউ। সঙ্গীত যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে? অনেক নেপোটিজমের শিকার হয়েছি, অনেক কিছুরই শিকার হয়েছি। মানে আমি একটু সেলফ কনফিডেন্ট, তো অতিরিক্ত সেলফ কনফিডেন্ট, যার জন্য সবার সাথে হয়তো বসে কফি খাওয়া হয় না, সবার সাথে হয়তো বসে আড্ডা দেওয়া হয় না, যার জন্য আমার কাজ একটু কম। কম বলতে আমি খুব বেছে বেছে করি মানুষের সাথে, যেটাকে বলে এক্সট্রা কথা আমি খুব কম বলি কাজ ছাড়া। মিডিয়া লাইনে যদি আমরা একটু ফ্রেন্ডস না থাকি, সেটা হোক 40 বছরের বড় বয়সে কেউ বা 15 বছরের ছোট কেউ, ফ্রেন্ডশিপটা না থাকলে নাকি কাজ পাওয়া যায় না আমি শুনেছি। বাট আমি তো পেয়ে যাচ্ছি এই ধরনের জিনিস ছাড়া। তা এই জিনিসগুলো একটু ফেস করছি। তারপর মানুষের পাল্টে যাওয়া, যাদেরকে আমি খুব শুরু থেকে জানতাম যে তারা অনেক মহান, খুব ভালো, একটা পর্যায়ে গিয়ে দেখেছি তারা চেঞ্জ হয়ে গেছে, নিজেকে গুটিয়ে নিয়েছে কোভিডের টাইমটাতে, এই জিনিসগুলো একটু ফেস করছি। এছাড়া আর কোনো প্রবলেমস আমার ফেস করতে হয়নি। তিনি ছোটবেলায় নাকি টমবয় টাইপের ছিলেন? এটার কাহিনী আলাদা, ওইটা আমি প্রিভিয়াস তিনি ছিলাম। এখন যে তিনিকে দেখেন সেটা আমি একদমই ছিলাম না। ক্লাস 8-9 পর্যন্ত আমি ওই ধরনেরই ছিলাম। ছোটবেলায়
আমার ক্লাসের এমন কোনো ছেলে নেই যে আমার কাছে মাইর খায় নাই, মানে আমি মানে আমার কোনো কিছুতে কোনো প্রবলেম হলে, আমার সাথে এসে কোনো বসলে, আমার কিছু ধরলে, মানে এলোপাথারি মাইর। আর আমার বাবা মার কাছে অনেক কমপ্লেন আসছে, ইভেন আমার বেস্ট ফ্রেন্ড যে এখন অব্দি একদম প্রাইমারি স্কুল লেভেল থেকে, ও অ্যাকচুয়ালি আমার সম্পর্কে আরও ভালো বলতে পারত। স্কুল লাইফ থেকে প্রপোজাল আসে, এখনও আসে, এখন একটু কম মনে হয়, মনে হয় অসুন্দর হয়ে গেছে তাই কেউ এখন আর প্রপোজাল দেয় না, আর নাহলে ভয় পায় যে এখন একটা কিছু হবে। প্রপোজাল অনেক আসছে মিডিয়া থেকে, মিডিয়ার বাইরে অনেক। আমি গুনি নেই অ্যাকচুয়ালি। আচ্ছা তিন্নি, আমরা আরেকটা গান যদি শুনতে চাই। বিজয়ের মাস চলছে তো একটি দেশের গান গাই, আমার মৌলিক একটি দেশের গান। এই গানটা অলমোস্ট 12 বছর হয়ে গেছে মানে করেছি আমি। এই গানটা লিখেছেন এবং সুর করেছেন আমার টিচার জি এম রহমান রনি, এবং মিউজিক উনি করেছেন, সলো আমি গেয়েছি, চেষ্টা করছি। হে বিজয়ী মুক্তি সেনা, তোমাদের ভুলবো না, হে বিজয়ী মুক্তি সেনা, তোমাদের ভুলবো না, তোমরাই দিয়েছ দেশ রক্ত সাগর পাড়ি দিয়ে, তোমরাই দিয়েছ দেশ রক্ত সাগর পাড়ি দিয়ে, না 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 ভুলবো না, কখনো ভুলবো না, হে বিজয়।